ওয়েলকাম টু দ্য চ্যানেল নক দ্য ন্যাক। আজকে নক দ্য ন্যাক চ্যানেলের আট আড্ডা সেশনের যার সাথে কথা বলবো, তিনি মূলত ব্র্যান্ডিং জগতের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং তিনি দীর্ঘদিন ধরে অ্যাজ এ ভিজুয়াল আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তার নাম মিস্টার শুভময় বসু। শুভময় দা, তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই সময়টা দেওয়ার জন্য। আজকে তোমার সঙ্গে আমরা আড্ডা মারবো বিভিন্ন বিষয় নিয়ে। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তো তোমাকে আমরা প্রথমে যেটা আমরা জানতে চাইবো তোমার কাছে, যেটা সেটা হচ্ছে যে তুমি এই আর্টে এলে কীরকম, মানে আর্টের ইনফ্লুয়েন্সটা তোমার লাইফে ফার্স্ট কীভাবে এলো? দেখো, এই এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। আমি তো আমার কোনো আর্ট সংক্রান্ত সেই অর্থে শিক্ষাগত যোগ্যতা নেই, এইবার সেটার একটা কারণ আছে। এবার আমার বাড়িতে মূলত আর্টের একটা চর্চা ছিল এবং এখনো আছে। আমার কাকা গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশোনা করতেন এবং ছোটবেলা থেকে বাড়িতে তার বন্ধু বান্ধব হেনা তেনা এইসব তারা রেগুলার আসতো থাকতো এবং কন্টিনিউয়াসলি আমি দেখতাম গুয়াশের কাজ হচ্ছে, ধুয়ে ধুয়ে ইন্ডিয়ান পেন্টিং আস্তে আস্তে কীভাবে রং বার করা হয় সেটা দেখতাম, আমি পাশে দাঁড়িয়ে থাকতাম একটা বাচ্চা ছেলে যেমন দেখে। কিন্তু এই যে দেখাটা, এই দেখাটা কিন্তু ক্রমশ আমার শরীরে ঢুকতে আরম্ভ করে, মনে ঢুকতে আরম্ভ করে। এবার এই এই দেখতে 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 আমি বড় হতে থাকি। এখন যারা আসতেন সেই সময় তাদের মধ্যে এখন অনেকেই বিখ্যাত আর্টিস্ট, হ্যাঁ তাদের আমি নাম করতে চাই না, কিন্তু তাদেরকে আমি খুব ক্লোজলি তাদের কাজ করতে দেখেছি তাদের ছাত্রাবস্থায়। এবং পাশাপাশি আর একটা জিনিসও ব্যাপার, সেটা হচ্ছে যে আমার নিজের বাড়ির এবং আমার মামার বাড়িতে, বিশেষত আমার মামা পেশায় ডাক্তার হলেও তার একটা আর্টের প্রতি একটা ইনক্লিনেশন ছিল এবং তিনি সেটাকে ভালোবেসে করতেন এবং এখনো করেন। তিনি খুব সুন্দর বেহালা বাজান এবং পাশাপাশি তৎকালীন সময়, তখন আমি খুব ছোট, তো তখন আমি দেখেছি ওনাকে, উনি ভাস্কর্য করছেন, মানে মাটি দিয়ে মোনালিসা বানাচ্ছেন, এই করছেন এই করছেন, মোনালিসা নয় ওনার একটা কি বানিয়েছিলেন আমার চট করে মনে পড়ছে না এক্ষুনি, কিন্তু এখন সেটা সেই আগ্রহটা আবার ও বাড়িতে গেলেও, মানে আমার মামার বাড়িতে গেলেও মামার মামার পাশে দাঁড়িয়ে আমি দেখতে পেতাম এবং আমার আজও মনে আছে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে মাটি কেটে 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 করে যাচ্ছে, কিন্তু তারও তিনি তখন কিন্তু ডাক্তারি পড়েন। এই দুজন ছাড়া আরো একজনের ইনফ্লুয়েন্স আমার মধ্যে কাজ করেছে, ইনফ্লুয়েন্স নয়, তিনি বেসিক্যালি আমাকে উৎসাহ দিয়ে এসেছেন, সেটা হচ্ছে আমার জ্যাঠামশাই। আমার জ্যাঠামশাই যেটা করেছেন চিরকাল, সেটা হচ্ছে যে উনি আমাকে ভালো ভালো পুরোনো দিনের, যেমন অবন ঠাকুরের গল্প, বিভূতিভূষণের গল্প, এবং তখন এইসব বইতে যারা ইলাস্ট্রেশন করতেন তারা সব বিখ্যাত মানুষ, সেই ইলাস্ট্রেশন দেখতে দেখতে আমি বড় হই। যেমন অবন ঠাকুরের বইয়ে অবন ঠাকুরের নিজস্ব ইলাস্ট্রেশন, তার পাশাপাশি গগনেন্দ্রনাথের বই দেখতে পাচ্ছি, মানে একদিকে ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি একদিকে গগনেন্দ্রনাথের বই দেখতে পাচ্ছি। তো কিন্তু আমি যখন বড় হয়ে উঠলাম তখন যে সময়টা, সেই সময় আমার কাকা 1980 সালে যখন পাশ করলো এবং তারপর কিছু করে না, শুধুই ছবি আঁকে, কোনো নিশ্চয়তা নেই, তো বাড়ির লোক স্বভাবতই আমাকে উৎসাহ দিল না যে আমি ওই স্ট্রিমে পড়াশোনা করি, তো স্বভাবতই আমাকে স্ট্রিম বদলাতে হলো। কিন্তু স্ট্রিম বদলানোর পরেও আমি সেখানে থাকতে পারলাম না, কারণ আমি মানসিকভাবে সেটা নিতে পারিনি কোনোদিন, কারণ ওটা ওই যে বললাম চারদিক থেকে শরীরের মধ্যে ঢুকে গেছিল ছোটবেলা থেকে। তো তখন আমি বাবাকে বললাম যে না, আমি এসব কিছু করতে পারবো না, কমার্সের ওই টাকা পয়সার কাজকর্ম আমি আমি বুঝি না, আমি ভালো লাগে না আমার করতে, তো আমি শিল্প নিয়ে কাজ। বাবা বললো যে ঠিক আছে করো, কিন্তু খাবে কি, তোমার কাকার মতন অবস্থা হবে। তো এখন তখন আমি ভাবলাম যে না, তাহলে আমার যদি শিল্প নিয়ে কাজ করতে হয় তাহলে আমি অ্যাপ্লাইড আর্ট নিয়ে কাজ করি। এবার অনেকেই অ্যাপ্লাইড আর্টটাকে কমার্শিয়াল আর্ট বলেন, কিন্তু কমার্শিয়াল আর্ট শব্দটা
আমি খুব একটা বলায় প্রেফার করি না, কেননা কমার্শিয়াল আর্ট বলে অ্যাকচুয়ালি কোনো শব্দ হয় না। কমার্শিয়াল আর্ট, যে আর্ট বিক্রি হচ্ছে সেই আর্টই কমার্শিয়াল আর্ট। কিন্তু আর্ট দু ধরনের, একটা হচ্ছে ফাইন আর্ট, একটা হচ্ছে অ্যাপ্লাইড আর্ট। তো অ্যাপ্লাইড আর্ট নিয়ে আমি তখন কাজ করা শুরু করি। এই হচ্ছে মোদ্দা কথা আর কি বেড়ে ওঠা। অ্যাপ্লাইড আর্ট বলতে মানে এটা হয়তো অনেকেই জানেন না, তুমি আমাদের একটু বোঝাও যে ঠিক অ্যাপ্লাইড আর্ট বলতে আমরা কি বুঝবো? অ্যাপ্লাইড আর্ট হচ্ছে আমরা মানে এই যে বিজ্ঞাপন হচ্ছে, কমিউনিকেশন, অ্যাপ্লিকেশন আছে যে আর্টের, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেই আর্টটাকেই আমরা অ্যাপ্লাইড আর্ট করছি। অ্যাপ্লিকেশন টুয়ার্ডস এনি প্রোডাক্ট, এনি ইন্ডাস্ট্রি, এনি কমিউনিকেশন প্রসেস। এবার সেই আর্টটা যখন কোনো আরেকটা নির্দিষ্ট সার্ভিস বা প্রোডাক্টকে ধরে তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা অ্যাপ্লাইড আর্ট বলছি, যেটা আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে অনবরত করে থাকি। এইবার যেটাকে যেটাকে পরবর্তীকালে ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনও বলা হয়। এইবার এই গ্রাফিক ডিজাইন শব্দটাও খুব মজার শব্দ, মানে যেহেতু কথা বলতে বলতে কথাটা এলো, তাই আমি গ্রাফিক ডিজাইনটা বলি। এখন এই গ্রাফিক ডিজাইনটার, গ্রাফিক ডিজাইন কি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, যেটা তোমার সাথে কথা বলতে বলতে তুমি অনেক সময় আমায় জিজ্ঞাসা করেছো আগে যে গ্রাফিক ডিজাইন, তো এখন এই গ্রাফিক ডিজাইনের যদি শুরু বলো, তাহলে কিন্তু সেটা শুরু হয়েছে তোমার 500 AD বা 1400 AD-তে, যখন গুহাচিত্র শুরু হয়। হ্যাঁ, সেই সিম্বল, সেইখান থেকে কিন্তু গ্রাফিক ডিজাইন শুরু হয়েছে। সিম্বলস, যে সিম্বলটা একটা লোক আর একটা লোককে কমিউনিকেট করে। কিন্তু পার্টিকুলারলি এই গ্রাফিক ডিজাইন শব্দটা, এই যে শব্দটা কয়েন হয়, মানে মানে পরিচিত হয় মানুষের কাছে, এক ভদ্রলোক, ভদ্রলোকের নাম হচ্ছে, আমি নামটা ভুলে যাই বলে লিখে রেখেছি, সেটা হচ্ছে উইলিয়াম এডিসন। এই ভদ্রলোক 1922 সালে এই গ্রাফিক ডিজাইন শব্দটার শুরু করে, 1922, মানে এই শব্দটা অ্যাজ আ নিউ একটা একটা টার্ম হিসেবে অ্যাপ্লাইড আর্টে ঢোকে। হ্যাঁ, এবং সেখানে উনি বল সেটা সেটা একটা উনি একটা প্রবন্ধ লেখেন, প্রবন্ধটার নাম হচ্ছে নিউ কাইন্ড অফ প্রিন্ট, প্রিন্টিং কলস ফর নিউ ডিজাইন, নিউ কাইন্ড অফ প্রিন্টিং কলস ফর নিউ ডিজাইন। মানে আমি একটা ডিজাইন বা একটা কোনো টেক্সট, সেটা ডিজাইনের মাধ্যমেই হোক, টাইপোগ্রাফির মাধ্যমেই হোক, আমি যখন কমিউনিকেট করব, তখনই সেটা গ্রাফিক ডিজাইন হিসেবে পরিচিত হয়। এর পরে ধরো অনেকগুলো মুভমেন্ট হয়েছে, আর্ট নোভো মুভমেন্ট হয়েছে, তারপরেতে বাউহাউস মুভমেন্ট হয়েছে 1919-এ। হ্যাঁ, একটু আগেই বলতে পারো, জার্মানিতে 1919-এ বাউহাউস মুভমেন্ট হয়ে গেছে, কিন্তু তখনও গ্রাফিক ডিজাইন শব্দটা সেইভাবে কয়েন ছিল না। গ্রাফিক ডিজাইন শব্দটা কয়েন হয় কিন্তু 1922-তে। আচ্ছা আচ্ছা। তারপরে 1947-টা খুব উল্লেখযোগ্য, তার কারণ হচ্ছে সেই সময় পল র্যান্ড বলে একজন গ্রাফিক ডিজাইনার আসেন, এবং তিনি একটা মানে গ্রাফিক ডিজাইনে তাকে বলা হয় কি বলবো, প্রবাদ প্রতিম মানে মানুষ, মানে যার তৈরি লোগো আজও মানুষ ফেলে দিতে পারেনি, বিশেষ করে IBM এর লোগো। IBM লোগো 1970 সালে উনি ডিজাইন করেছিলেন, 1970-তে, আজকে 2020 লোগোটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, রাদার পরিবর্তন করা যায়নি। সো এই যে
কতগুলো টাইপোগ্রাফিকে নিয়ে সেটাকে ভেঙে 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 একটা ডিজাইনাল কোয়ালিটি নিয়ে আসা, এবং সেই ডিজাইনাল কোয়ালিটিটা আনার পিছনে কিন্তু অনেকগুলো যুক্তি কাজ করেছে। তো যাই হোক, এই এই সে গল্প করতে গেলে অনেক বেড়ে যাবে। বেড়ে যাবে, ঠিক তো আছে। এখন মূলত অ্যাপ্লাইড অ্যাপ্লাইড আর্ট যদি বলো, তো অ্যাপ্লাইড আর্ট শুড বি অ্যাপ্লাইড ফর সাম প্রোডাক্ট অর সাম সার্ভিসেস। এবং এইটা একটা জিনিস মানে জানতে হবে যে আমাদের যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো 1770 সালে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় কিন্তু এইটা একটা বিরাট মানে রাখলো। তার কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে সঙ্গে কমিউনিকেশন প্রসেসেরও কিন্তু রেভলিউশন শুরু হয়ে গেল। ঠিক, যখন একদম শিল্প বাড়তে আরম্ভ করল, তখন তখন কমিউনিকেশন প্রসেসের উন্নতিও ঘটতে আরম্ভ করলো। এবার এই কমিউনিকেশন প্রসেসের উন্নতি যেই ঘটতে আরম্ভ করলো, তখন প্রথম আমরা অ্যাপার্ট ফ্রম গুটেনবার্গ প্রেস, আমরা কিন্তু প্রথম একটা নতুন ধরনের শিল্প মাধ্যম পেলাম অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে, দ্যাট ইজ কল্ড লিথোগ্রাফি। এবং এই লিথোগ্রাফিটা কি, লিথোগ্রাফিটা কিন্তু আজও আমরা দেখতে পাই সিনেমার যে সস্তার পোস্টার ছাপা হয় সেগুলো সব লিথোগ্রাফিতে হয়। সেগুলো মূলত মেটাল প্লেট বা স্টোন কার্ভ করে তৈরি করা হয় এবং তার উপর কালি মাখিয়ে কাগজের শিটের উপর ছাপ নেওয়া হয়। আচ্ছা, যেগুলো দেয়ালে সেটে দেয়, মানে পাতলা পাতলা কাগজে যেগুলো, যেগুলো দেওয়ালে সেটে দেওয়া হয় এখন হ্যাঁ আমরা যেগুলো দেখতে পাই, হ্যাঁ হ্যাঁ কিন্তু তখন লিথোগ্রাফিতে সবই হতো। মানে আমি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় বলছি, যে সময় লিথোগ্রাফিটা প্রথম শুরু হলো, তখন কিন্তু লিথোগ্রাফিতে অনেক কাজ হতো, শুধু এই সিনেমার পোস্টার নয়। কেন, তখন সিনেমা তো আর এতটা পপুলার ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত যেটা হচ্ছে। কেননা একটা সুবিধা হচ্ছে যে সিনেমার পোস্টারের সাইজ অনেক বড় হয়, এবার এই অত বড় সাইজের অফসেট প্রিন্টিং এর যে প্লেট বা অফসেট প্রিন্টিং এর যে সাইজ সেটা সব সময় পাওয়া যায় না। এ বি হচ্ছে যে কাগজটার ওপর ওটা ছাপা হয় ঠিক, সেই কাগজটার কোয়ালিটিটা একটা ম্যাটার করে। একটা মেশিন একটা নির্দিষ্ট জিএসএম অবধি কাগজ নিতে পারে, সুতরাং সেক্ষেত্রে আমার লিথোগ্রাফি করলে কস্ট ওয়াইজ আমি অনেক বেশি ছাপাতে পারবো এবং অনেক বড় সাইজের ছাপাতে পারবো। তো লিথোগ্রাফিটা আজও কিন্তু থেকে গেছে, যেটা 1700 সালে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় বেসিক্যালি শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, মানে তুমি যখন এই অ্যাপ্লাইড আর্টের চর্চা শুরু করলে সেটা মোটামুটি কোন সাল নাগাদ, মানে কত সালে মোটামুটি তুমি এই এই এটা প্র্যাকটিস গুলো শুরু করলে আর কি? দেখো, আমি আমি 1992-তে স্নাতক হই। হ্যাঁ, এবার 1992-তে স্নাতক হওয়ার পর আমি কিছুদিন চাকরি করি, খুবই ছোট চাকরি, এবং চাকরিতে মন নেই। আমার শুরুটা হয় বেসিক্যালি, দেখ শুরু মানে আমি প্র্যাকটিস করতে আরম্ভ করেছিলাম, এই করতে আরম্ভ করেছিলাম, দেখতে আরম্ভ করেছিলাম, এবং সেটাতে বিভিন্ন লোকজন আমাকে সাহায্য করেছিল, যেহেতু ওই কানেকশনগুলো ছিল বাড়িতে, সেটাতে আমাকে তারা সাহায্য করতে আরম্ভ করলো। এবং তখনও পর্যন্ত কিন্তু সেইভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন শুরু হয়নি। হ্যাঁ, মানে আমি এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম, লার্জ স্কেলে, লার্জ স্কেলে। হ্যাঁ, এবং প্রথমে আমি যদি সেই অর্থে বলতে চাও, আমার শুরু হচ্ছে মোটামুটি 1998। 98-এ, তাহলে সেই সময় তো তুমি এক্স্যাক্টলি যেটা বললে, সেই সময় তো কম্পিউটার আসেনি, আর আসলেও এত তার সফটওয়্যার ছিল না বা কিছুই ছিল না সেই অর্থে বলতে গেলে। তো সেই সময় কিরম ভাবে তোমরা এইটার মানে প্র্যাকটিসটা করতে পারো? আমি 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 যখন শুরু করলাম তখন কিন্তু বেসিক্যালি কম্পিউটার চলে, মানে 1998-এ
তখন কম্পিউটারের কম্পিউটার কাজকর্ম হয়তো আমাদের এখানে এসছে। শুরু হয়ে গেছে, হ্যাঁ শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কেন 2000-এ এটা বুম হয়, একটা বিরাট বুম হয়। ঠিক 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 হ্যাঁ, ঠিক তো অলরেডি চালু হয়ে গেছে। কিন্তু যেটা অসুবিধে হতো সেটা হচ্ছে যে রিসোর্সের অভাব ছিল। ইন্টারনেটের এত সাংঘাতিক ভালো অবস্থা ছিল না ছিল না, এত সফটওয়্যারও হয়তো ছিল না সেই আমাদের সময়, আমাদের আমাদের হ্যাঁ এত হ্যাঁ সফটওয়্যারও হয়তো সরি, ছিল না সেই সময়, এত অ্যাডভান্স সফটওয়্যার সেই সময় না ছিল না। এত অ্যাডভান্স সফটওয়্যার ছিল না। আর অ্যাডভান্স সফটওয়্যারটা আসলে ব্যাপারটা নয়, এখানেও এটা নিয়েও আমার অনেক বক্তব্য আছে হুম যে অ্যাকচুয়ালি অ্যাডভান্স সফটওয়্যার আসার পর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভাবনা চিন্তার মান, বিজ্ঞাপনের মান বাড়েনি, বরং কিছু কিছু ক্ষেত্রে কমেছে, আচ্ছা ভাবনা চিন্তার দিক থেকে, অ্যাপ্লিকেশনের দিক থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেটা কেন না, তার কারণ হচ্ছে অনেক রেফারেন্স পয়েন্ট বেড়ে গেছে। এবার রেফারেন্স পয়েন্ট বেড়ে যাওয়ার ফলে আমাদের একটা মানুষের একটা খুব খুব স্বাভাবিক একটা সাধারণ সাইকোলজি হচ্ছে যে আমার যদি হাতের সামনে প্রচুর রেফারেন্স থাকে, আমরা তখন সেই রেফারেন্স পয়েন্টগুলো ধরে চলার চেষ্টা করি। আজকে ধরো সত্যজিৎ রায় যখন সিনেমা করলেন, ভূতের রাজার দৃশ্য তৈরি করলেন, তখন সুব্রত মিত্র যেভাবে আলো করেছিলেন, এখন সেইভাবে আলো করার কথা কেউ ভাবতে পারে না। যে ওইরকম টুনি লাইট দিয়ে ওই করে এই করে ওইখান দিয়ে হাজাক জ্বালিয়ে ওইখান দিয়ে এই করে, কিন্তু এটাতে যেটা হয়েছিল সেটা কিন্তু আমরা ছবির পর্দায় দেখে বুঝতে পারি না। ঠিক হ্যাঁ, কিন্তু এখানে ঠিক সেই একই ব্যাপার আমাদের অ্যাপ্লায়েড আর্টের ক্ষেত্রেও হলো। আমরা একটা জিনিস সবসময় ভুলে যাই যে কম্পিউটার, এই যে ছোটবেলায় একটা আসতো না, যেটা আমার খুব আমার মাস্টারমশাই বলতে পারো মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, উনিও বলেছিলেন যে, ওনাকে আমি এটা প্রশ্ন করেছি যে ছোটবেলায় একটা আমাদের রচনা আসতো, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই রকম কম্পিউটারও কিন্তু অভিশাপ না আশীর্বাদ। এটা আমি কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাইড আর্টের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, কথাগুলো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সব সময় যে কম্পিউটারটা একটা টুল, কম্পিউটার ভাবতে পারে না। হ্যাঁ, ভাবনাটা আমাদেরকেই ভাবতে হবে। কম্পিউটার করেছে কি, আগে যখন কম্পিউটার ছিল না, তখন যখন বিজ্ঞাপন হতো, তখন কাট অ্যান্ড পাস পেস্ট করে আর্ট পুল কিনে এনে আর্ট পুল বসিয়ে পর 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 একদম স্কেল ফেলে ফিনিশিং আর্টিস্টরা সেই লাইন তৈরি করত, তৈরি করার পর সেটার একটা ছবি তোলা হতো, ছবি তুলে সেটা ব্লো আপ করা হতো, ব্লো আপ করে একটা প্রিন্ট করে দেখা হতো। মানে একটা ছোট্ট ভিজিটিং কার্ড তৈরি করতে 7 দিন সময় লাগে। কিন্তু কিন্তু কম্পিউটার আসার ফলে কি হলো, সেই সময়টা কমে গেল, কিন্তু কিন্তু ভাবনা চিন্তাটা তো কমলো না, ভাবনা চিন্তা থেকে গেল, কায়িক পরিশ্রমটা কমে গেল। কিন্তু ভাবনা চিন্তার জায়গা থেকেই তো দেখা গেল যে আমরা ভাবনা চিন্তা করা বন্ধ করে দিয়েছি এবং পুরোপুরি ভাবেই ওটার উপর নির্ভরশীল হয়ে হ্যাঁ, পড়েছি। এবং 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 সেটা কিন্তু ক্রমশ বাড়ছে, সেটা বাড়ছে এই কারণে আমাদের যত রেফারেন্স পয়েন্ট বাড়ছে, আমরাও যখন শুরু করেছিলাম তখন আমরা প্রচুর বই কিনতাম, সারা পৃথিবীর গ্রাফিক ডিজাইনের বেস্ট অফ দ্য ডিজাইন হেনাতেনা, সে অনেক দামি দামি সব বই, সেগুলো কিনতে হতো, রাখতে হতো, জার্নাল দেখতে হতো। কেন দেখতে হতো, তার কারণ হচ্ছে সারা পৃথিবীতে কি ভালো কাজ হচ্ছে সেগুলো না দেখতে পেলে নিজের ভালো কাজ করা সম্ভব নয়। তো আমি যদি ভালোটা না দেখতে পাই, তাহলে আমি কি ভালো মন্দের বিচারও করতে পারবো না, আর ভালো কাজও করতে পারবো না। সুতরাং আমাকে বেস্ট অফ বেস্ট ডিজাইনস আমাকে দেখতেই হবে। এবং কিন্তু সেইটা দেখে যদি আমি সেটাকে নকল করে ফেলি, তাহলে তো সেটা হলো না। এবং নকল করাটা তখন অসুবিধে ছিল এই কারণে যে ওই বই থেকে স্ক্যান করে ওরকম ভাবে তো নকল করা যায় না,
কিন্তু এখন আরো সুবিধা হয়ে গেছে, এখন টকাশ করে ডাউনলোড করে ফেলে ওর মাথাটা ছেঁটে ফেললাম, এর পাটা ছেঁটে ফেললাম, ছেঁটে ফেলে ওইখানে লাগিয়ে দিলাম। যার জন্য এখনো দেখা যাচ্ছে যে যারা মৌলিক ডিজাইন করছে, মানে অ্যাপ্লাইড আর্টকে যারা সত্যি অ্যাজ এ আর্ট প্র্যাকটিস করছে, অ্যাজ আ মানে কমিউনিকেশন প্রসেস হিসেবে নিয়েছে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেক 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 বেটার ডিজাইন হচ্ছে। মানে আমি আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারি আমাদেরই কন্টেম্পোরারি একটি ছেলে ভীষণ ভালো কাজ করছে, তার নাম হচ্ছে স্যাম কুলাবর। মানে আমি স্যামের নাম, মানে আমি স্যামের সাংঘাতিক ফ্যান। তার হাতেও কিন্তু কম্পিউটার আছে এবং তার হাতে সর্বাধুনিক কম্পিউটার আছে, কিন্তু সে কিন্তু আজও ইলাস্ট্রেশন গুলো হাতেই করে, সে কিন্তু কম্পিউটারে ইলাস্ট্রেশন করে না। কম্পিউটারে ইলাস্ট্রেশন করে হচ্ছে সে হাতে করার পর সেটাকে ফিনিশ করে হচ্ছে আর একজন কম্পিউটার। তার কারণ হচ্ছে ফিনিশ না করলে ওই কম্পিউটারে ওটাকে ধরে লাইন ফেলে যদি ওর মতন করে ফিনিশ না করা হয়, তাহলে সেই প্রিন্টের সময় বা যেখানে দেখানো হচ্ছে সেই রিকোয়ার্ড রেজলিউশনটা পাওয়া মুশকিল। কেননা ও তো একটা ছোট্ট জায়গায় একটা ছোট্ট ক্যানভাসের মধ্যে হয়তো জিনিসটা তৈরি করলো, এবার সেটা হয়তো 20 ফিট বাই 30 ফিট একটা হোর্ডিং হবে, তো সেটাকে যদি আমরা ট্রান্সফর্ম না করি তাহলে আমি সেই রিকোয়ার্ড রেজলিউশনটা পাবো না। তো সেটা তার ফিনিশিং আর্টিস্ট করছে, কিন্তু স্যাম কুলাবর মানে মানে আমি নামটা না করে নিতে পারলাম না। আর একজন সাংঘাতিক লোকের আমাকে নাম নিতে হবে, মানে যদি তুমি ভারতবর্ষের এখন নাম করা গ্রাফিক ডিজাইনার, ভারতীয় গ্রাফিক ডিজাইনার যদি বলতে চাও, তার নাম হচ্ছে অরিজিৎ সেন। অরিজিৎ সেন অ্যাকচুয়ালি প্রথম গ্রাফিক নোবেল যেটা 1994-এ, এটাকে বলা হয় প্রথম ইন্ডিয়ান গ্রাফিক নোবেল, উনি তৈরি করে। বিদেশি গ্রাফিক নোবেল তো প্রচুর আছে, কিন্তু ইন্ডিয়ান গ্রাফিক নোবেল কিন্তু অরিজিৎ সেন তৈরি করে। আচ্ছা আচ্ছা, এবার এবার হ্যাঁ এবার তারপরে তো মানে আমার সব থেকে পছন্দের লোক যদি তুমি বলো এখনো পর্যন্ত সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের মতন অত ভালো ইলাস্ট্রেশন, অত ভালো অ্যাপ্লাইড আর্ট, মানে সত্যি পাওয়া যায় না। আমি আজ অব্দি দেখিনি, মানে একটা ক্যারেক্টারকে মানে কতদূর ভাবনা। আমি এই যে তুমি বলতে শুরু করলে ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট, হ্যাঁ, তিনি একদিকে যখন সিনেমা করছেন ফেলুদাকে নিয়ে, উনি সৌমিত্র কাউকে ফেলুদা হিসেবে রাখছেন, এবার সৌমিত্রবাবু ফেলুদা হচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার ছবিতে, ওনার কমিউনিকেশনে, ওনার গ্রাফিক ডিজাইনে সব ফেলুদা কিন্তু সৌমিত্রর মতন দেখতে। তার কারণ কি, আমরা যখন পড়ছি বা দেখছি সেটা আমাদের মাথার মধ্যে একটা ছবি তৈরি করছে, সেই ছবিটা গিয়ে আবার আমরা বড় পর্দায় দেখছি। তার মানে কি হলো, আমরা একটা টোটাল ব্র্যান্ড সার্কেল তৈরি করলাম, 360 ডিগ্রি সার্কেল তৈরি করলাম। এই সার্কেলটা করলাম বলেই কিন্তু, করতে উনি পেরেছিলেন বলেই কিন্তু আজ উনি এই শিখরে পৌঁছেছেন। এবং সেটা একদম মানে মানে ফেজ ওয়ান থেকে, মানে একদম ডে ওয়ান থেকে, মানে উনি তো আগে ক্যারেক্টারটা ইলাস্ট্রেট করেছেন নিজের মতন করে, তারপর সেই অনুযায়ী উনি খুঁজেছেন কাকে ভালো মানাবে না মানাবে। তো একদম ডে ওয়ান থেকে প্রসেসটা উনি করেছেন। একটা প্রসঙ্গে আসি, অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে তুমি হলিউড এজেন্সির সঙ্গেও কাজ করেছো বেশ কিছুদিন, সেটার শুরু কিভাবে হয় এবং আমাদের একটু তোমার অভিজ্ঞতা শেয়ার করো সেখানে কাজ করার। দেখো আমি কিন্তু কোনোদিন বিদেশে যাইনি, আমি চিরকালই পশ্চিমবঙ্গেই থেকেছি এবং পশ্চিমবঙ্গেই বসেই সেখানকার কাজ করেছি। এটা একটা অদ্ভুত ঘটনা। হলিউড এজেন্সি হচ্ছে আমাদের যে ইউনিভার্সাল স্টুডিও, তার ইভেন্ট উইং। এইবার একদিন আমি আমার অফিসে বসে এটা ওটা সার্চ করছি, দেখছি, না না আমাদের কাজকর্মের সূত্রে সেগুলো করতেই হয়,
তো কি হচ্ছে না হচ্ছে সারা পৃথিবীতে, এই করতে 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 হঠাৎ দেখলাম একটা জায়গায়, একটা একটা ওয়েবসাইটে হলিউড এজেন্সি বলছে যে আমার একটা একটা পোস্টার ডিজাইন করতে লাগবে ফর এলটন জন। তো দে কল ফর দ্য এন্ট্রি, মানে সবাইকে এন্ট্রি জমা দিতে হবে। তো সেখানে দেখলাম প্রায় তখনই প্রায় 15-16 হাজার এন্ট্রি জমা পড়েছে। এটা মোটামুটি কত সাল নাগাদ? এটা 2009 আচ্ছা নয় আচ্ছা দশ আচ্ছা দু আচ্ছা হাজার নয় দশ আচ্ছা তো পোস্টার ডিজাইন তো আমিও দেখি না কি হয়, ঠিক। তো দিয়ে দিই। তারপরে মাস দু তিনেক চলে গেছে, আমিও ভুলে গেছি, আমারও আর মনে নেই, কাজকর্মের মধ্যে ঢুকে গেছি। হঠাৎ একদিন দেখছি একটা মেল যে আমরা তোমাকে যদি অ্যাজ আ ডিজাইনার আমরা অ্যাপয়েন্ট করি, তাহলে তুমি কি আমাদের সাথে কাজ করতে রাজি আছো? তো আমি ভাবছি যে এটা কি হলো, মানে এটা তো 14-15 হাজার তখনই এন্ট্রি জমা পড়েছিল। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে আবার দেখলাম, দেখলাম যে প্রায় 1.5-2 লাখ এন্ট্রি জমা পড়েছে। তো এখন জন বলে যে ছেলেটি ছিল ওখানে, আর টিম রিভস বলে একটি আরেকটি ছেলে ছিল, তো যারা ওখানকার এই এই বিভাগটাকে দেখত, তো আমি জনকে লিখলাম যে এরকম যে আমার কোনো আপত্তি নেই, আমি করতেই পারি, বাট তোমাদের এই এই যে যে জিনিসটা করছিলে এটার কি হলো? বললো না, ওটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। তার কারণ হচ্ছে যে তুমি যে এন্ট্রিটা পাঠিয়েছিলে আমাদেরকে, একমাত্র সেই এন্ট্রিটাতেই নিচে লেখা ছিল তুমি কেন এই ডিজাইনটা এই রকম করেছো। আচ্ছা মানে আমি যখন, এটা আমার চিরকালের অভ্যেস, আমি যখন ক্লায়েন্টকে কোনো কমিউনিকেশন দিই, তার নিচে সেই কমিউনিকেশনটা আমি কেন ডিজাইন করেছি তার একটা রিজন দিই, যে এই 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 কারণে আমি এই এই এলিমেন্টগুলো সিলেক্ট করেছি এবং এই এই জিনিস আমি করেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরনো প্রসেস, এরম ভাবেই কাজ হওয়া উচিত, যেটা কিন্তু এখন হয় না, কারণ এখন করতে পারে না, করতে পারে না মানে এখন তো কেউ নিজে কাজ করে না, ওই সব ডাউনলোড করে করে। আমি ডাউনলোড করে করাটা বারণ করছি না, ডাউনলোড করে আমিও করতে হয় আমাকে অনেক সময়, কিন্তু ঘটনাটা হচ্ছে তাই সেই ডাউনলোডটার পেছনে যেন যুক্তি থাকে। তো যাই হোক, তো তারপরে বললো যে ওইটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছে, তো আমরা তোমাকে মাসিক বেতনে তোমার সঙ্গে কাজ করতে চাই। আচ্ছা বেশ ভালো কথা, কিন্তু আমি তো এখানে থাকি, আমি তো বলো না তুমি ওখানে থাকো, আমরা তোমাকে তোমাকে উইকে 3 দিন আমাদের সাথে কাজ করতে হবে। তো সেই সূত্রে আমি তখন ম্যাডোনা শো করেছি, আমি অস্কারের কাজ করেছি, আমি এলটন জন করেছি, আমি মাইকেল জ্যাকসন শো প্রেজেন্টেশন করেছি আমি, এবং সেগুলো কিন্তু মানে রীতিমতো ওদের ইউনিভার্সাল স্টুডিও এবং হলিউড এজেন্সি থেকে ছেপে বেরিয়েছে সেই সময়, আচ্ছা 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 হুম, মানে প্রজেক্টেড হতো, এবং এবং বেশ কিছু ওরা তখন ওদের আমাকে আবার বলতো যে এটা তুমি এটা ছোট ভার্সন করে দাও আমাদের ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটে তুমি অ্যাজ এ ভিজুয়াল আর্টিস্ট কাজ করার পাশাপাশি ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছো তুমি দীর্ঘদিন ধরে। তো ব্র্যান্ডিং বলতে ঠিক কি বোঝায়, তোমার কি মনে হয় ব্র্যান্ডিং জিনিসটা কি? এটা আমরা শুনি খুব কথায় কথায়, অনেকেই বলেন এটা ব্র্যান্ডিং টাডি হচ্ছে না, এটার বা এটা ব্র্যান্ডিং খুব ভালো হয়েছে, এই যে কথাগুলো আমরা শুনি, টার্মগুলো শুনি, ব্র্যান্ড এই টার্মটা, এটার মানেটা কি, ব্র্যান্ডিং জিনিসটা কি? দেখো, এই ব্র্যান্ডিং টার্মটা আসলে 80% জায়গায় ভুল অর্থে ব্যবহৃত হয়, আচ্ছা কেননা আমাকেও অনেকে বিভিন্ন সময় বলে যে আমার কিছু ব্র্যান্ডিং ডিজাইনের কাজ আছে, মানে তাতে আমার রাগ হয়
কিন্তু আমি কিছু বলতেও পারি না। তো তারপরে সময় পেলে তার সাথে বন্ধুত্ব হলে তখন সে আস্তে আস্তে বুঝতে পারে এবং তখন তাকে আমি বলি। ব্র্যান্ডটা তো ওইভাবে হয় না, ব্র্যান্ডটা তৈরি হতে একটা সময় লাগে। মানে প্রথমে একটা প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টটাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়, সেটাকে কিভাবে বাজারজাত করা যায় বাণিজ্যিকভাবে তার একটা পরিকাঠামো তৈরি করা হয়, সেই পরিকাঠামো অনুসারে বিজ্ঞাপন তৈরি হয়, সেই বিজ্ঞাপনটার একটা কন্টিনিউটি এমন ভাবে তৈরি করতে হয় যাতে করে সেটা একটা ব্র্যান্ডে পরিণত হয়। মানে আমি বলতে চাইছি যে এই যে আমরা কথায় কথায় সবাই জানে এটা, তাও বলছি বোঝানোর জন্য, যে জেরক্স, যা জেরক্স করে আন, তো জেরক্স তো আসল কথাটা নয়, জেরক্স তো একটা জেরক্স ইনকর্পোরেশন, একটা কোম্পানি যারা এই জেরক্স মেশিনটা বার করেছিল সেই সময়, কিন্তু তাদের ব্র্যান্ডিংটা এত ভালো হয়েছিল যে ফটোকপিকে আমরা জেরক্স বলতে আরম্ভ করলাম। ঠিক একইভাবে একইভাবে মিড 80s-এ যখন ভারতবর্ষে চলে আসি আমি, যখন নির্মা এলো, আর তার আগে যখন, আমি নির্মাটা আগে বলি, যখন নির্মা এলো, নির্মা এমন ভাবে মার্কেটে তাদের বিজ্ঞাপন স্ট্র্যাটেজিটাকে নিয়ে এসে ফেললো। এক নির্মা তো কিছুই না, যখন এসেছিল তখন ওটা একটা সোডা, যে সোডাটা তারা সুন্দর করে প্লাস্টিক প্যাকেটের মধ্যে দিচ্ছিল, আগে সোডা বস্তা থেকে হাতায় করে তুলে ওজন করে দেয়া হতো। তো গুজরাটের ওই ভদ্রলোক বলে, না আমরা আমি এটাকে এরা প্যাকেজিং করব, এই এই যে প্যাকেজিং করব, একটা এটার একটা রূপ দেব, এটার একটা আকার দেব, যে আকারটা লোকে আস্তে 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 আইডেন্টিফাই করবে, এবং আইডেন্টিফাই করার পর সেটা একটা ব্র্যান্ড তৈরি হবে, যার জন্য এখন 90% লোক দোকানে গিয়ে বলে আমাকে এক প্যাকেট নির্মা দাও তো। এবার নির্মার বদলে হয়তো অন্য কিছু দিল, কিন্তু দোকানদারও বুঝে যায় যে ও নির্মা বলতে বোঝাচ্ছে কিন্তু সোডা, মানে বাসন মাজবে সেটা, সেটা দিয়ে কাপড় কাচবে না। আবার যদি কেউ বলে সার্ফ দিন, তো তাকে কিন্তু এরিয়াল দিয়ে দিলেও সে নিয়ে নিচ্ছে, তার কারণ সার্ফ ব্র্যান্ডিং কোড, সার্ফটা ব্র্যান্ড হয়ে উঠে, সার্ফটা ব্র্যান্ড হয়ে উঠেছে, ঠিক এই নির্মাটা একটা ব্র্যান্ড হয়ে উঠেছে, জেরক্সটা একটা ব্র্যান্ড হয়ে উঠেছে। তো ব্র্যান্ডিং ডিজাইন বলে ওরম ভাবে কিছু হয় না, ব্র্যান্ডটা আস্তে 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 এস্টাবলিশড হয়, তৈরি হয়, তার পেছনে একটা বিজ্ঞান থাকে, একটা অ্যালগোরিদম থাকে। হ্যাঁ, সেই বিজ্ঞান অ্যালগোরিদমটাকে আমরা অনেকগুলো দিক থেকে আমাদেরকে ভাবতে হয়, যেমন হচ্ছে প্রথম ভাবতে হয় হচ্ছে এই যে তুমি ব্র্যান্ড স্ট্র্যাটেজির কথা বললে, সেই 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 উত্তরে আমি আসছি, সেটা হচ্ছে প্রথম ভাবতে হয় হচ্ছে যে এটা কারা কিনবে, টার্গেট অডিয়েন্স কে বা টার্গেট কাস্টমার কে, হ্যাঁ সেই ডেমোগ্রাফিটা কি, তারা সকালবেলা উঠে, তারা সকালবেলা উঠে কি মাজন দিয়ে দাঁত মাজে, তারা সকালবেলা উঠে প্রথম রুটি খায় না লুচি খায়, তারা বিকেলবেলা সসেজ খায় না চিংড়ে ভাজা খায় না মুড়ি চানাচুর খায়। তো এইবার আমি একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে একবার আমি তখন দেশ মেডিকেলের সঙ্গে কাজ করছি, দেশ মেডিকেলের সঙ্গে, দেশ মেডিকেলের আমার যেহেতু আমি অ্যাজ আ গ্রাফিক ডিজাইনারই কাজ করতাম সব সময়, মানে বিজ্ঞাপনটা তৈরি করতাম কিন্তু বিজ্ঞাপনটা রিলিজ করতাম না, এটা আবার আর একটা দিক, আমি যদি কোনোদিন প্রসঙ্গান্তরে আসে যে তখন বলা যাবে, তো রিলিজ করতাম না, তো আমাকে সেই জন্য ওদেরকে একটা অল ইন্ডিয়া বেসিস ওদের নাম করা একটা এজেন্সি ছিল, কিন্তু ওরা একটা ক্রিম বার করেছিল তখন যেটার নাম হচ্ছে সফট স্কিন,
ওদের একটা কেওক্যারপিন অ্যান্টিসেপটিক ক্রিম ছিল আগে, যেটাকে ওরা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে ওরা সফট স্কিন তৈরি করে। এবার সেই সফট হুম স্কিনটা যখন, সফট স্কিনটা যখন আসবে মার্কেটে, তখন আমাকে ওখান থেকে ডাকা হয়, ডেকে বলা হয় যে তুমি কি সফট স্কিনের এটা করতে পারবে? তো আমি বললাম হ্যাঁ চেষ্টা করতে পারি। তো তারপরেতে আমি করি এবং সেটা লঞ্চ হয়, তার প্যাকেট ডিজাইন, তার বিজ্ঞাপন ডিজাইন সবকিছু। এই করতে করতে তখন হঠাৎ মিস্টার দে ওনার মাথায় আসে যে কেওক্যারপিন তেলের বটলের, কেওক্যারপিন তেলের বটলটা তোমারও ছোটবেলায় মনে আছে, কাঁচের একটা এরকম একটা বটল ছিল যার মাথায় টিনের, টিনের ছিপি ছিল, ঠিক আছে? এইবার ওটা ওরা দীর্ঘদিন চালিয়ে গেছে, দীর্ঘদিন মানে ততদিনে বিভিন্ন কোম্পানি সরু লম্বা সুন্দর স্লিক দেখতে লাইট অয়েল নিয়ে চলে এসেছে, কিন্তু কেওক্যারপিনটা কেওক্যারপিনের মতন চলছে, কারণ কেওক্যারপিন ইজ আ ব্র্যান্ড, মানে কেওক্যারপিন একটা ব্র্যান্ড হয়ে গেছে তখন। ঠিক তো আমি বললাম, ওরা তখন বলল যে মিস্টার দে বললেন যে এরকম ওটাকে আমি চেঞ্জ করব, কারণ ওটা কাঁচ বড্ড ভেঙে যায়, মানে আমার নর্মাল লস হয় অনেক পাঠাতে গেলে। এক দুই হচ্ছে যেটা ওপরে ওই যে টিনের ঢাকনাটা, ওটা খুলতে গেলে অনেক সময় হাত কেটে যায় লোকে, প্লাস বাজারে টিকে থাকতে গেলে আমাকে ওই সরু লম্বাটে একটা স্লিক ডিজাইন একটা আমার দরকার। অ্যাট্রাকটিভ লুকের আর কি। তখন আমরা বললাম যে খুব ভালো কথা, এটা দরকার, কিন্তু তার আগে তো একটা মার্কেট, মার্কেট স্টাডি করা দরকার আমাদেরকে, যে যারা এটা ব্যবহার করেন তারা এই ডিজাইনটা কি অ্যাকসেপ্ট করবেন, মানে এটাতে আমার সেল পড়ে যাবে না তো এটা চেঞ্জ করলে। তো তখন একটা মার্কেট স্টাডি ওরা করেন, তাতে একটা অদ্ভুত ঘটনা দেখা যায় কি, দোকানে ছেলে ওই যে কতগুলো প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে থাকে না, যেই ওই জিনিসটা কিনে বেরোতে যাবে, স্যার কয়েকটা প্রশ্ন করবো বলে জিজ্ঞাসা করে, তো এটা ওই মূলত রকম মলে দেখা যায় বেশি, মল টলে দেখা যায় মলে বেশি। দেখা যায় বেশি। হ্যাঁ হ্যাঁ তো তখন মল, মল অত ছিল না, হ্যাঁ এক তখন এমনি একটা বড় মুদিখানার দোকানে এক ভদ্রমহিলা কেওক্যারপিন কিনেছেন, আর বেরোনোর সময় ছেলেটি তাকে পাগড়া করেছে। তো পাগড়া করতে বলছে যে এরকম আপনি যে কেওক্যারপিন কিনলেন, তো এটা আপনি কতদিন ধরে মাখছেন? ওর ওর লিস্টে ওটাই প্রথম প্রশ্ন। তো বলছে আমি তো কেওক্যারপিন মাখি না। আচ্ছা বলছে ওমা আপনি কেওক্যারপিন মাখেন না, তাহলে আপনি যে কিনলেন সেই জন্য। বললো আমার বাবা মাখতেন। আচ্ছা বলছে আপনার বাবা মাখতেন? আচ্ছা, তো সেই জন্য মাখতেন মানে উনি, না বাবা বেঁচে নেই, কিন্তু এই কেওক্যারপিনটা আমি কিনি বছরে একবার, আমি ওই ছিপিটা খুলে বাবার কথা মনে পড়লে ওই তেলের গন্ধটা শুকি, শুকলে বাবার কথা মনে পড়ে। তার মানে একটা প্রোডাক্ট শুধুমাত্র মানে মেটেরিয়ালিস্টিক ব্যবহারের জন্যই কিন্তু বিক্রি হয় না, তার সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, ইমোশনও জড়িয়েছে। ইমোশন জড়িয়ে আছে। হ্যাঁ, তো এখন এইবার এই তথ্যটা যখন পাওয়া গেল, তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে ধরুন আপনার এই এই বোতলটা যদি অন্যরকম দেখতে হয়ে যায় তাহলে কি আপনার অসুবিধা হবে? বললো যে হ্যাঁ তা একটু হবে, কিন্তু গন্ধটা যেহেতু যাচ্ছে না ঠিক আছে, কিন্তু দেখাটাও তো একটা ব্যাপার, আমি তো ওইটা দেখেই ছোটবেলা থেকে বড় হয়েছি, বাবা এসে টেবিলের উপর রাখতেন। ফর সাম ইয়ার ওই ডিজাইনটা হোল্ড করে দেয়া হয়, আমি বলি যে না এটা বদলানো যাবে না, উইল এফেক্ট দ্য সেল। তার বদলে তখন যেটা করে দেওয়া হয় সেটা হচ্ছে যে বটলটাকে প্লাস্টিকের করে দেওয়া হয়, সেটা একটা সঙ্গত কারণ ছিল, হ্যাঁ ভেঙে যাওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু তাতে করে শেপ সাইজ কোনো পরিবর্তন হলো না, পরবর্তীকালে ওটাকে বদলাতে হয় বিভিন্ন কারণে, কাজ যদি আমি করিনি, কিন্তু আমি জাস্ট অভিজ্ঞতার কথা বললাম যে এই যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি বা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসকে
আমি যখন মানুষের কাছে নিয়ে যাব, তখন আমাকে কিন্তু অনেকগুলো দিক ভাবনা চিন্তা করতে হবে। শুধুমাত্র আমি এটা একটা ডিজাইন করলাম, এটা এখানে লাগিয়ে দিলাম, হ্যাঁ চারটে লিফলেট বিলি করে দিলাম, হ্যাঁ তারপরেই ভাবলাম যে আমি কোটিপতি হয়ে যাব, সেটা হয় না। সেটা কোনো কিছুর ক্ষেত্রেই হয় না। ঠিক একই কারণে বোধ হয় বোরোলিনোরা আমরা দেখি যে বোরোলিনের যে প্যাকেজিং আমরা সেই ছোটবেলা দেখতাম, এখনো অলমোস্ট একই কারণে, একই একই কালার আছে, কারণে, প্রায় একই আছে, হয়তো আরো অনেকগুলো প্রোডাক্ট নেই, কিন্তু মেন হ্যাঁ যে সেটাই। প্রোডাক্টটা বোরোলিনের, ওটা এখনো ওই একই ডিজাইন, একই কালার, একই রাখা রয়েছে। এবং খুব কালার তোরা বদলাবেই না, বললোই না। কেননা কালার, হ্যাঁ কালারটা হচ্ছে ওটা ব্র্যান্ড কালার বলা হয়, যেহেতু ওটা এখন ব্র্যান্ড হয়ে গেছে। তো এখন ওই যে ব্র্যান্ড কালারটা ওরা প্রথম থেকে মেনটেন করে এসছে। আজকে আজকে আমি বলি যে সে তুমি দেখবে যখন তুমি গাড়ি করে চলে যাচ্ছ, হ্যাঁ তুমি কিন্তু পড়োনি, এই দিক দিয়ে একটা লাল রঙের কিছু বেরিয়ে গেল, তুমি বুঝলে ওটা বাটার দোকান ছিল। ঠিক ঠিক তো সো দিস ইজ আ ব্র্যান্ড, দিস ইজ কল্ড আ ব্র্যান্ড, ঠিক এটা একদিনে হয়নি। কিন্তু আজকে যদি নীল রঙের হয়ে যায় বাটা লেখাটা হঠাৎ করে, তখন আমি তাহলে আর নিয়ে কিন্তু হ্যাঁ পুরো আইডেন্টিটিটা একদিনে কার্ভটা এরকম সাত পড়ে যাবে। তো দিস ইজ কল্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি, আমরা কিভাবে পুরো জিনিসটাকে, পুরো প্রোডাক্টটাকে ধরে কাজ করব। মানে আজকে আমি যদি দুম করে আমার গোঁফ কামিয়ে ফেলি, তাহলে তো লোকে চিনতে অসুবিধা হবে, কারণ আমাকে অবশ্যই চিরকাল লোকে গোঁফওয়ালা দেখেছে, ঠিক তার মানে আবার আমাকে গোড়া থেকে চেনা শুরু করতে হলো। এটা একটা দিক। আর একটা সাংঘাতিক দিক আছে, সেটা হচ্ছে যে সেলফ ভিজিবিলিটি। মানে আমি বোরোলিন, বোরোপ্লাস, কেওক্যাপিন অ্যান্টিসেপ্টিক ক্রিম যাই হোক না কেন, সেগুলো দোকানের শেলফে সাজানো আছে। এবং এখন এখন আগে যেমন দোকানদাররা পেড়ে দিতেন, তারা তো সবসময় পড়তেন না, তাদের মাথার মধ্যেই রংটা আছে, এরকম করে হাতটা বাড়াতেন, পেড়ে দিতেন, ঠিক আছে। আর এখন কিন্তু মলগুলোতে বা আমাদেরকে যেখানে নিজেদেরকে নিতে নিয়ে যাবেন হ্যাঁ কিন্তু আমরাও সেখানে সবসময় পড়ি না, দূর থেকে দেখে নি, ওই ওই দেখ ওখানে বোরোলিন আছে, আমরা কিন্তু বোরোলিনটা পড়তে পারিনি অত দূর থেকে, পড়তে পারার দরকারও নেই। দরকারও নেই তো এটা কিন্তু পড়তে সময় লেগেছে বহু বছর 30 বছর, 40 বছর, 45 বছর। হ্যাঁ কিন্তু আমি যদি প্রথম থেকে আমার সেট অফ রুলস, রিসার্চ, মার্কেট অ্যালগোরিদম সবকটাকে একসাথে পাশাপাশি না চিন্তা করতে পারি, তাহলে আমরা কোনোদিনই কিন্তু ব্র্যান্ড হতে পারবো না। এবং সেই মানে ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ মানে এখন যেমন মানে আমি যদি খুব খেয়াল করে দেখি বোরোলিনের হয়তো টিভিতে খুব একটা অ্যাডভার্টাইজমেন্টও আসে না, আসে, কমে গেছে, কারণ মানে ওদের খুব কম আর অ্যাডভার্টাইজমেন্টটা কি দরকার হয়। হ্যাঁ মানে ওই যে ছিল মানে সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন, মানে ওই যে একটা ট্যাগ লাইন তৈরি ছিল, যেটা একটা লাইনে একটা সুন্দর একটা ইয়ে করে জিঙ্গল করে, সেইটাই যেন এখনো কানে বাজে, এবং এবং সেটা আগে যতটা বাজতো এখন খুব খুব একটা দেখা যায় না সেই অর্থে টিভিতে দেখতে গেলে। তো তাও না কিন্তু ওদের হ্যাঁ তাও কিন্তু ওদের মানে সেলিব্রিটি বা রিচ কিন্তু কখনোই কমে যায়নি, মানে এখনো কিন্তু ঘরে ঘরে বোরোলিন যাচ্ছে, হ্যাঁ তার কারণ হচ্ছে বোরোলিনটা তো অভ্যেস, ওই যে বোরোলিনটা আমি অভ্যেস বললাম হয়ে গেছে হ্যাঁ ওটা একটা অভ্যেস হয়ে গেছে বোরোলিনটা অভ্যেস, ঠিক বোরোলিনটা অভ্যেস। আজকে ধরো এই যে রণজিৎ দা, মানে আমি দেশ মেডিকেলের কথা বলছি, রণজিৎ, মিস্টার রণজিৎ দে আমরা রানাদা বলি, বড্ড মজার মানুষ, হ্যাঁ দীর্ঘদিন ধরে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, সেই ব্র্যান্ডটাকে দাঁড় করিয়েছেন, অসাধারণ লোক। তো এবার রণজিৎ দাকে একজন এসে বলল যে এরকম দাদা আমাকে ওই পুজোটার জন্য স্পন্সরশিপ, আমি আপনাকে একটা বলল, দেখো আমি স্পন্সরশিপ টন্সারশিপ দিই না। বলছে কেন আপনার বিজ্ঞাপনের দরকার নেই? বলো না আমার দরকার। এবার সে একটু ঘাবড়ে গেছে, বলছে যে ও আপনার দরকার নেই,
মনে না আমার কিসের দরকার বিজ্ঞাপনের, আমার নামে হাওড়া দেশ মেডিকেল মিনি বাস চলে। ঠিক হাওড়া স্টেশনে নামলে লোক একদম যে ওই একদম দেশ মেডিকেল বেরিয়ে গেল বলতে বলতে চিৎকার করতে 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 যায়, যায়। সেই পুল তুমি দিতে পারবে না, আমি সেখানে পৌঁছে গেছি। সেই ঠিক ঠিক তো দিস একদম ইজ দ্য ব্র্যান্ড, দিস ইজ তাই না? হ্যাঁ হ্যাঁ একদম। একটা অন্য প্রসঙ্গে আসি, এই অ্যাজ এ ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হিসেবে তুমি কাজ করছো, অ্যাজ এ ভিজুয়াল ইলাস্ট্রেটার হিসেবে কাজ করছো, ডিজাইনার হিসেবে কাজ করছো, এই পাশাপাশি তুমি মাঝখানে বেশ কিছুদিন আমাদের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গেও কাজ করেছো অ্যাজ এ পিআর, হঠাৎ না সেদিকে কিভাবে গেলে আর সেই অভিজ্ঞতাটা একটু বলো আমাদের। এটা একটা অন্য গল্প আছে। ইটিভিতে একটা প্রোগ্রাম হয়েছিল, আমার সালটা মোটামুটি ওই 2002-3 হবে, আচ্ছা 2000, হ্যাঁ 2002-3 ওরকমই হবে। তো ইটিভিতে একটা প্রোগ্রাম হয়েছিল মহানায়ককে নায়কের শ্রদ্ধাঞ্জলি, এখানে মহানায়ক হচ্ছেন উত্তম কুমার এবং নায়ক হচ্ছেন বোম্বাদা, মানে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি। ঠিক ঠিক তো এইবার এইবার ইটিভি থেকে আমি বরাতটা পাই যে এই প্রোগ্রামটার ডিজাইন প্রচার যা যা হবে তার সব ডিজাইন আমার করার জন্য। তো এখন সেটা করতে গেলে আমাকে অটোমেটিক্যালি মুম্বাদার সঙ্গে গিয়ে দেখা করতে হয় এবং ধীরে ধীরে সখ্যতাও তৈরি হয়। তখন আমার মাথায় এটা অনেকদিন ধরেই ঘুরছিল যে সিনেমার কোল্যাটারাল, কোল্যাটারাল বলতে আমরা বলছি যে এই যে পোস্টার ড্যাংলার এগুলোকে কোল্যাটারাল বলি আমরা, এই কোল্যাটারাল গুলো আগে যখন কম্পিউটার ছিল না তখন একভাবে ডিজাইন হতো, তো তার ডিজাইন প্যাটার্ন তার প্রচার প্যাটার্ন আস্তে 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 বদলে গেছে। এবার অদ্ভুতভাবে যে বছর এই মহানায়ককে নায়কের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা হয় তার 2 বছর বাদেই মুম্বাদার 25 বছরের অভিনয় জীবন শেষ হচ্ছে। আচ্ছা আচ্ছা তো মুম্বাদা আমাকে বলল যে এরকম আমার তো 25 বছর হতে চলেছে, তো এরকম আর একটা অনুষ্ঠানের কথা তুমি ভাবতে পারো 25শে প্রসেনজিৎ। আচ্ছা তাই বললাম যে বাবা 25শে প্রসেনজিৎটা আমি ভাবতে পারি তো ঠিকই, কিন্তু আমার একটা এরকম এ ছিল যে এই যে কোল্যাটারাল যে ডিজাইন চেঞ্জ হয়েছে তার একটা কফিটেবল বুক ছবির মাধ্যমে আমি বোঝাবো আচ্ছা যে 25 বছর আগে এই ছিল, 25 বছর বাদে এই হয়েছে। তো ইটস আ ভিজুয়াল জার্নি, হ্যাঁ সিনেমার পোস্টার কিভাবে বদলে গেছে। তো শুনে তো রাজি হলো, বললো বাহ খুব ভালো। আমি বললাম যে এবং তাতে আমি তোমাকে মানে তোমাকে ধরে চলতে চাই, বাট ইউ আর নট দ্য সাবজেক্ট, সাবজেক্ট ইজ কোল্যাটারাল, কিন্তু একটা লোককে ধরে চললে সুবিধে যেটা হয় সেটা ওই যে আবার ব্র্যান্ডিং, মানে আমি একটা লোককে ধরে যদি চলি তার সিনেমা ধরে পুরোটা আমি জার্নিটা দেখতে পাচ্ছি যে 25 বছর আগে এই 2টি পাতা তার প্রথম সিনেমা এটা দিয়ে শুরু হলো এবং 25 বছর বাদে এইখানে এসে দাঁড়িয়েছে। তো তখন রাজি হয় এবং রাজি হওয়ার পর আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি ঋতুপর্ণ ঘোষের সাথে কন্ট্যাক্ট করো। আমি বললাম যে খুব ভালো হয় ঋতু যদি এটার ইন্ট্রোডাকশনটা যদি লেখেন। তো আমাকে ঋতুদার নম্বর দেওয়া হয় এবং আমি ঋতুদার সাথে গিয়ে দেখা করি এবং ঋতুদাকে পুরোটা বলি।
ঋতুদা তো শুনে বললো যে মানে এরকম ভাবনা আমি দু একবার ভেবেছি, কিন্তু আমি যেহেতু এই কাজটাতে মন দিতে চাইনি সুতরাং আমি করিনি। কেন, উনি তো আর ডিজাইনের লোক নন, উনি সিনেমা করতে অনেক বেশি ভালোবাসেন, সিনেমাই ওনার মন প্রাণ। তারপরে আরো অনেক পড়াশোনা ছিল, এই ছিল। তো তারপরে আমি বুদ্ধদেব দাশগুপ্ত হেনা তেনা সবার সবারই সবার কাছে যাই, তাদের ছবি পোস্টার মানে যেখানে যেখানে বুম্বাদা যার যার ছবিতে অভিনয় করেছেন সবার কাছে গিয়ে গিয়ে আমাকে পোস্টার কালেক্ট করতে হয়, পোস্টার গুলো কালেক্টেড হয়ে। এই যে প্রসেসটা যখন চলতে থাকে, এটা একটা লম্বা প্রসেস, কেননা অর্ধেক সিনেমা পোস্টার নেই, অর্ধেক সিনেমা ছাড়িয়ে গেছে, ছিঁড়ে গেছে। এই প্রসেসটা যখন চলতে থাকে তখন বুম্বাদা আমাকে হঠাৎ বলে যে এরকম তুমি কি আমার পিআরটা একটু দেখে দেবে। বুম্বাদা আমি তো পিআরের লোক নই, আমি তো সম্পূর্ণ ডিজাইনের লোক। বলো না, তুমি তুই তো আমার সাথে কাজ, তুই তুই করতো আমাকে, তুই তো আমার সাথে কাজ করছিস, তাহলে তুই আমার পিআরটা। তারপরেই দেখি পরের দিন একটা আমার একটা ভিজিটিং কার্ড ছাপিয়ে দিল, শুভময় বাসু পিআর প্রসেনজিৎ চ্যানেল, দিয়ে সব প্রেসের লোকজনদের বলে দিল যে এবার থেকে আমি আর কথা বলবো না, ওই তোমাদের সাথে কথা বলবো। এই হচ্ছে এটার ইতিহাস। কিন্তু মূল ঘটনাটা ছিল হচ্ছে আমি জড়িয়ে গেছিলাম কিন্তু ওই কাজটা করতে গিয়ে, এবং তারপরে আমার এই কাজটা করার তাগিদে যেটা আলটিমেটলি আর হয়নি। তো কেন হয়নি, কি হয়নি, সেসব প্রসঙ্গে আমি, হ্যাঁ, তো এই এই হচ্ছে মূল ঘটনা। আচ্ছা আচ্ছা।